হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপ নিয়ে। অনেকেই কিন্তু এই মাইনিং অ্যাপটাকে ভাবতেছে এই মাইনিং অ্যাপটা উধাও হয়ে গেছে, এটাতে কাজ করে কোনো লাভ নাই, এখান থেকে আমরা কোনো ধরনের প্রফিট পাবো না। আর এই বিষয়গুলো ভাবার কারণ হচ্ছে একটাই, অনেকদিন যাবত কিন্তু ফাই নেটওয়ার্কের কোনো ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারা কিন্তু অফিসিয়ালিভাবে কোনো ধরনের আপডেট রিলিজ করেনি, যার কারণে কিন্তু আমরাও আপনাদের সাথে কোনো ধরনের আপডেট শেয়ার করি নাই। এখানে বিষয়টা হচ্ছে এরকম, তারা যদি অফিসিয়ালিভাবে কোনো ধরনের আপডেট শেয়ার না করে, তাহলে আমরা নিজে যদি বানিয়ে আপনাদের সাথে আপডেট শেয়ার করি, এটা কিন্তু আপনাদের সাথে এক ধরনের স্ক্যামিং করা হবে, যার কারণে অনেকদিন যাবত কিন্তু আপডেট শেয়ার করা হয়নি। তবে এখন আমরা মনে করতে পারি যে ফাই নেটওয়ার্ক ইজ ব্যাক, মানে ফাই নেটওয়ার্ক যে মাইনিং অ্যাপটা, এটা কিন্তু আবারও নতুনভাবে আমাদের সামনে চলে আসছে। এখন কিন্তু আমরা ভরসা করতে পারতেছি যে এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি এর যে আপডেটগুলো, নতুন নতুন যে আপডেটগুলো, এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমি আপনাদের একটা কথা বলি যে ভাই, সকলে এখানে কাজ করেন, এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ভালো একটা প্রফিট করতে পারবেন। আর অনেকেই বলতেছেন যে ভাই, আপনারা রেফার করতেছেন, রেফারের দ্বারা কিন্তু আপনারা বেশি পরিমাণে ইনকাম করতেছেন, বাট আমাদের তো কোনো রেফার নাই, রেফার ছাড়া আমরা কিভাবে বেশি পরিমাণে ইনকাম করব? আপনারা জাস্ট আমার এই অ্যাকাউন্টটা একটু ফলো করেন, আমার কিন্তু এখানে কোনো ধরনের রেফার নাই। একবারে এই জায়গায় লক্ষ্য করেন, ওয়ান বাই ওয়ান, মানে শুধুমাত্র আমি নিজেই এখানে মাইনিং করতেছি। এই যে রেফার কোডটা, মানে এই অ্যাকাউন্টের যে রেফার কোডটা, এটা কিন্তু কোথাও শেয়ার করা হয় নাই, এবং এখান থেকে কিন্তু আমি কোনো ধরনের রেফার কমিশন নিচ্ছি না। তারপরেও আপনারা একটু লক্ষ্য করেন, আমি যেহেতু নিয়মিত এখানে কাজ করতেছি এবং শুরু থেকে কাজ করতেছি, যার কারণে আমার কিন্তু অলরেডি 50,000 প্লাস, অলরেডি 52,000 প্লাস টোকেন এখানে মাইনিং হয়ে গেছে। তো আপনারাও যদি রেফার ছাড়া কাজ করেন, নিয়মিত ভালোভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা টোকেন মাইনিং করে আর্নিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন বেশি কথা না বাড়িয়ে আমরা তাদের মেইন আপডেটে চলে যাই। আর আমি যে আপনাদের কথাটা বললাম যে এখন আমরা ভরসা করতে পারতেছি যে এখান থেকে আমরা প্রফিট করতে পারবো, তো এটা বলার কারণ কি, সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো এখন আমরা ডিরেক্টলি চলে আসছি তাদের অফিসিয়াল টুইটার পেজে। এইখানে আমি জাস্ট আপনাদের একটা আপডেট দেখাই। এই যে দেখেন, 3 মিনিট আগে কিন্তু একটা আপডেট শেয়ার করা হয়েছে, বাট এই আপডেটটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তার আগে আমি আর একটা বিষয় আপনাদের দেখাই। নভেম্বরের 5 তারিখে, মানে আজকে হচ্ছে 6 তারিখ, 5 তারিখে তারা একটা আপডেট রিলিজ করছে। তো এই জায়গায় দেখেন, এখানে তারা কি বলছে, দ্য ওয়েট ইজ ওভার অ্যান্ড ফাই নেটওয়ার্ক হ্যাজ অফিসিয়ালি ল্যান্ডেড অন দ্য অ্যাপ স্টোর। মানে এই কথাটা এখানে এজন্যই বলা হয়েছে যে আমরা অনেকদিন যাবত যে অপেক্ষা করতেছি, তারা কোনো ধরনের আপডেট শেয়ার করে নাই, তার কারণ একটাই, তারা তাদের অ্যাপেল যে ভার্সনটা, মানে iOS ভার্সনটা নিয়ে কিন্তু কাজ করছিল। তো ইতিমধ্যে কিন্তু তারা সেই ভার্সনটা অলরেডি লঞ্চ করে ফেলছে। অ্যাপেল স্টোরে গেলেই কিন্তু আপনারা এখন iOS ভার্সনটা পেয়ে যাবেন। মানে যারা যারা আইফোন ইউজ করেন, তারা যদি এই মাইনিংয়ে কাজ করতে চান, এখন কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, অ্যান্ড্রয়েড ভার্সনের যে কোনো এপিকে বা অ্যাপ তৈরি করতে গেলে সেখানে কিন্তু খুব বেশি খরচের প্রয়োজন হয় না, কিন্তু iOS ভার্সন যদি আপনারা তৈরি করতে চান, তাহলে কিন্তু এখানে একটা বিগ অ্যামাউন্ট আপনাদের খরচ করতে হবে। তো একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন, তারা যদি মার্কেটে থাকার জন্য না আসে, তাহলে কিন্তু এত টাকা তারা কখনো ইনভেস্ট করবে না। যারা মার্কেটে শুধুমাত্র বাটপারি করার জন্য আসে, আপনারা একটু লক্ষ্য করবেন, সেই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু এত বেশি ইনভেস্ট করে না, তারা কিন্তু অল্প স্বল্প ইনভেস্ট করে, তারপরে কিন্তু মার্কেট থেকে লুটে পুটে নিয়ে চলে যায়। তো এটা আপনারা লক্ষ্য করেন, অনেকদিন যাবত এরা কোনো আপডেট শেয়ার করে নাই, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে iOS ভার্সন তারা অলরেডি লঞ্চ করে ফেলছে। তো সেজন্য যারা আইফোন ইউজ করতেছেন, তারাও কিন্তু চাইলে এখন ফাই নেটওয়ার্ক মাইনিং করতে পারবেন খুব সহজেই। অ্যাপেল স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনারা মাইনিং করতে পারবেন। তো এখন আমরা দেখি 3 মিনিট আগে তারা যে আপডেটটা দিয়েছে এখানে কি বলা হয়েছে। তো এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করেন, এই যে শো মোর আছে, আমি এখানে একটু ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রামে, তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানকার একটা লিঙ্ক এখানে দেওয়া হয়েছে। তো এই জায়গায় একটা কথা বলা হয়েছে, উই আর হোস্টিং এ স্পেশাল এয়ার ড্রপ ইভেন ফর অল ফাই নেটওয়ার্ক ইউজার। তো কিসের জন্য? তারা এই যে অ্যাপেল ভার্সনটা লঞ্চ করছে অ্যাপ স্টোরে, এটার জন্যই, মানে তারা খুশি হয়ে সমস্ত ইউজারদের জন্য একটা এয়ার ড্রপ পোস্ট করছে। তো আপনারা চাইলে কিন্তু সেই এয়ার ড্রপে জয়েন করতে পারবেন, এবং সেখানে যদি আপনারা উইন হইতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ফাই টোকেন পাবেন। তো শুধুমাত্র সেটা না, পরবর্তীতে যতগুলো ইভেন্ট আসবে তাদের, প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু তারা এয়ার ড্রপ লঞ্চ করবে, সেখানে কিন্তু আপনারা চাইলে জয়েন করতে পারবেন, এবং জয়েন করে সেখান থেকে যদি আপনারা উইন হইতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা মাইনিং এর পরিবর্তে আরো বেশি প্রফিট করতে পারবেন, মানে ফাই টোকেন সেখানে আপনারা রেওয়ার্ড পাবেন। তো সেটা কিভাবে করবেন, এর জন্য অবশ্যই কি করবেন, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডিরেক্টলি টেলিগ্রামে নিয়ে যাবে।
তো দেখেন আমি ডিরেক্টলি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে আসি ফাই নেটওয়ার্কের। এই যে দেখেন 42K সাবস্ক্রাইবার। তো এইখানে দেখেন একটা পোস্ট কিন্তু এখানে শো করতেছে, এখানে বলা হয়েছে উইনার র্যান্ডম 20 উইনার উইল রিসিভ 1000 ফাই, মানে এখানে আপনাদের ফাই টোকেন দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে জয়েন করবেন। তো এর জন্য এখানে কিছু টাস্ক দেওয়া আছে, এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো এই যে দেখেন সর্বপ্রথম আপনারা চ্যানেলে জয়েন হবেন, মানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তারপরে এই যে অ্যাপটা আছে তাদের ফাই নেটওয়ার্ক অ্যাপটা, এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে দেখেন 5-star রেটিং দিতে হবে, তারপর তাদের টুইটারের পেজটা ফলো করতে হবে এবং তাদের যে পিনড পোস্টটা আছে সেটা আপনাদের রিটুইট করতে হবে। তারপরে এই জায়গায় দেখেন আপনাদের যে ফাই নেটওয়ার্কের ইমেলটা আছে, মানে যে ইমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই ইমেলটা এখানে সেন্ড করে দিতে হবে। তো এখানে যদি আপনারা সেন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনারা এয়ারড্রপে জয়েন হয়ে গেলেন। এবং যদি আপনারা উইন হইতে পারেন, তাদের কিন্তু র্যান্ডমলি উইন করা হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি আপনাদের যে মাইনিং অ্যাকাউন্টটা আছে সেখানে আপনাদের রেওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে যারা ফাই নেটওয়ার্কে কাজ করা বাদ দিয়ে দিয়েছেন, অনেকে ভাবতেছেন যে ফাই নেটওয়ার্ক থেকে আমরা কোনো ধরনের প্রফিট করতে পারবো না এবং তারা নিয়মিত আপডেট শেয়ার করে না, তাদেরকে বলতেছি অবশ্যই আপনারা এখানে কাজ করবেন, অবশ্যই এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। আর আমি কিন্তু সব ধরনের মাইনিং অ্যাপ আপনাদের সাথে শেয়ার করি না, যেগুলো থেকে প্রফিটের সম্ভাবনাটা থাকে সেগুলাই শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমি আপনাদের একটা কথা বলি, ওমেগা নেটওয়ার্ক যে ছিল সেখান থেকেও কিন্তু আমরা তুলনামূলক প্রফিট করতে পারছি, যদিও পরিমাণটা কম ছিল, কেননা সেই প্রজেক্টটা ছিল একটা ইন্ডিয়ান প্রজেক্ট, যার কারণে সেখান থেকে কিন্তু প্রফিটটা তুলনামূলক কম হয়েছে, কিন্তু আমরা সেখান থেকে প্রফিট করতে পারছি, খালি হাতে কিন্তু কেউ আসে নাই। আর এখন কিন্তু মাইনিং প্রজেক্ট থেকে প্রফিটের একটা সুযোগ, কেননা সামনেই কিন্তু বুলিশ সিজন আসতেছে আর বিটকয়েন হালভিং আসতেছে। যখনই বিটকয়েন হালভিং শুরু হবে এবং বুলিশ সিজনটা সর্বশেষ চলে যাবে, তখনই কিন্তু প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট এগুলো কিন্তু লঞ্চ হওয়া শুরু করবে এবং এখান থেকে কিন্তু আমরা প্রফিট করতে পারবো। বিষয়টা বুঝে দেখেন, আপনারা যদি একটু ক্রিপ্টো মার্কেট সম্পর্কে রিসার্চ করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন বুলিশ সিজন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর বিটকয়েন হালভিং কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। যখনই এই সময়গুলো চলে আসবে তখনই কিন্তু এখান থেকে, মানে মাইনিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে আমরা প্রফিট করতে পারবো। আর আপনারা সকলেই জানেন যে মাইনিং প্রজেক্ট মানে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, আর এটা লং টাইম যায় এজন্যই মার্কেটের উপর নির্ভর করে। যখনই মার্কেট বুলিশ সিজনে থাকে তখনই কিন্তু বেশিরভাগ মাইনিং প্রজেক্ট লঞ্চ করা হয়। তো সামনে যেহেতু বুলিশ সিজন, এই জন্য এইগুলো থেকে কিন্তু আমরা প্রফিট করতে পারবো। আর সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে এগুলো থেকে আমরা যে প্রফিটটা করতে পারি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের আমাদের ডিপোজিট করতে হচ্ছে না, কোনো ধরনের ইনভেস্ট করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এখান থেকে প্রফিট করতে পারতেছি, যার কারণে মাইনিং প্রজেক্ট ইজ দ্য বেস্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।